2023 সালের গবেষণার তথ্য মতে দেশে উৎপাদিত আমিষের 51% আসে লাইভস্টক সেক্টর থেকে। চাহিদা অনুপাতে আমরা বর্তমানে মাংস উৎপাদনে যথেষ্ট সমর্থবান, তবে চাহিদা অনুপাতে দুধ উৎপাদনে এখনো আমরা কিছুটা পিছিয়ে আছি। যার দরুন সরকার মাংসের উৎপাদনশীল জাত নিয়ে বাংলাদেশের কৃত্রিম প্রজনন সম্প্রসারণকে কিছুটা অনুৎসাহিত করছে। এই মর্মে সরকার হলস্টিন ফ্রিজিয়ান জাতের প্রজনন সম্পর্কে সকলকে খুব বেশি উৎসাহিত করছে, যার দরুন আমাদের দেশে কৃত্রিম প্রজননে ব্রাহ্মা জাতের প্রচলন থাকলেও সেটা বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পিছনের আরও একটি বড় কারণ, ব্রাহ্মা জাতের পিওর ব্রিডের ক্ষেত্রেও দুধ উৎপাদনশীলতা খুবই কম দেখা যায়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 লিটারের বেশি দুধ উৎপাদন হয় না। ভালো একটি বাচ্চা উৎপাদন হলেও মায়ের দুধ উৎপাদনশীলতা না থাকায় বাচ্চাটি যথার্থ পুষ্টি পাচ্ছে না। বিশেষত এই কারণেই ব্রাহ্মা জাতের সিমেনের কৃত্রিম প্রজননকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে মুসলিম প্রধান দেশ হিসেবে কুরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশের প্রতিটি খামারেই চায় একটি মাংসের উন্নত জাতের গরু লালন পালন করে স্বল্প সময়ে অধিক লাভ করতে। সে হিসেবে বাজারে শাহিওয়াল জাতের চাহিদা বলা যায় অনেকটাই বেশি থাকে। হলস্টিন জাতের ষাঁড়গুলো মাংস উৎপাদনেও বেশ ভালোই সক্ষম, কিন্তু দেখা যায় আবহাওয়ার সাথে এই জাতটি খাপ খাইয়ে নেওয়া বেশ কিছুটাই কঠিন এবং এর খাদ্য চাহিদা এতটাই বেশি যে প্রান্তিক পর্যায়ের একটি খামারির এই জাতের গরুকে মোটা তাজা করণের জন্য লালন পালন করা খুবই দুরূহ। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট গত 2 বছর যাবত বাংলাদেশের আবহাওয়া সহিষ্ণু এবং একাধারে দুধ এবং মাংস উৎপাদনশীল কিছু জাত নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনই দুটি জাত শ্যারোলিস এবং সিমেন্টাল। এখন যে জাতটি দেখতে পাচ্ছেন আপনারা, এরই নাম সিমেন্টাল, অথবা অনেকেই একে ফ্লেগভি নামে চিনে থাকে। এটি মূলত সুইজারল্যান্ডের একটি ব্রিড। ধারণা করা হয়ে থাকে আফ্রিকান এবং সুইজারল্যান্ডের ব্রিডের ভিতরে ক্রসিং ওভারের মাধ্যমে এই জাতটির মূলত উৎপাদন হয়েছে। এই জাতের একটি ষাঁড় সর্বোচ্চ 1300 থেকে 1500 কেজি এবং একটি গাভী 700 থেকে 900 কেজি পর্যন্ত প্রাপ্তবয়স্ককালীন সময়ের ওজন হয়ে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন চুটযুক্ত এই গরুগুলো মূলত সিমেন্টাল এবং ব্রাহ্মা জাতের সংকরায়নের ফলে উৎপাদিত একটি সংকর জাত। গবেষণা করে দেখা হচ্ছে যেহেতু ব্রাহ্মা জাতটি বাংলাদেশের আবহাওয়া সহিষ্ণু, এই সিমেন্টাল জাতের সাথে সংকরায়নের ফলে যে জাতটি উৎপাদন হবে তা যথার্থ দুধ এবং মাংস উৎপাদনে আমাদের এই আবহাওয়ায় সমর্থ কিনা। যদি এখান থেকে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে ধারণা করাই যায় তা অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রাণী সম্পদের উন্নয়নে বয়ে আনবে এক আমূল পরিবর্তন। অবাক করার মতো তথ্য, সিমেন্টাল জাতের গরুগুলোর ফিট কনভার্সন রেশিও 6.5, তার মানে সে 6.5 কেজি খাদ্য খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে পারে। আরও অবাক করা তথ্য হচ্ছে এদের লাইভ ওয়েটের 58.9% হচ্ছে ড্রেসিং পার্সেন্টেজ, মানে তার শরীরের মোট ওজনের 58.9% সে মাংস উৎপাদন করতে পারে। এছাড়াও এই সিমেন্টাল জাতের একটি গাভীর দুধে প্রায় 3.92% ফ্যাট থাকে, যা হলস্টিন ফ্রিজিয়ানের থেকেও বেশ কিছুটা বেশি। চলুন এরপরে আমরা আরেকটি জাত নিয়ে কথা বলি। এই জাতটির নাম হচ্ছে শ্যারোলিস। এই জাতটির উদ্ভব হয় ফ্রান্সে। এটি মূলত সাদা রঙের হয়ে থাকে। এছাড়াও বর্তমানে যে শ্যারোলিস জাতগুলো পাওয়া যায় আপগ্রেডেশনের ফলে তাদের লাল রং অথবা খয়েরি কালো অথবা পিওর কালো রঙও হতে পারে। এই জাতটিও মূলত সারা পৃথিবীতে মাংস উৎপাদনের জন্য খুবই বিখ্যাত, কেননা এই জাতের ফিট কনভার্সন রেশিও 6, তার মানে সে 6 কেজি খাদ্য খেয়ে 1 কেজি মাংস উৎপাদনে সক্ষম। এই জাতের একটি গাভী সর্বোচ্চ দৈনিক 4 থেকে 4.5 কেজি পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে, যার কিনা ফ্যাট পার্সেন্টেজ থাকে প্রায় 4%-এর উপরে। একটি প্রাপ্তবয়স্ক গাভী 700 থেকে 850 কেজি এবং একটি প্রাপ্তবয়স্ক ষাঁড় 1500 থেকে 1650 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ সরকার যদি এমন কিছু জাত গবেষণার মাধ্যমে
দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দিতে পারে, সেক্ষেত্রে দুধ উৎপাদনের পাশাপাশি মাংস উৎপাদনশীল একটি জাতও তারা পাবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি এসিআই এনিম্যাল জেনেটিক্স গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করে যাচ্ছে অতপ্রতভাবে। আমরাও অদূর ভবিষ্যতে সরকারের পাশাপাশি এই সমস্ত জাত নিয়ে খামারিদের দুধ এবং মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি করব ইনশাআল্লাহ।